জাগমা দুর্গা 2024 পুজো পরিক্রমা নিয়ে এই মুহূর্তে হাজির হয়ে গেছি বেহালা ইয়াং মেন্স অ্যাসোসিয়েশনে। এবছর তাদের ভাবনা গতি, দেখে নেব কতটা এগোলো তাদের পুজো প্রস্তুতি। বেহালা ইয়াং মেন্সের এবছর হচ্ছে 75তম বর্ষ এবং সেটা ভীষণভাবে একটা আবেগপূর্ণ এবছর পুজোটা তাদের কাছে। এবছর আমরা এখানে আমাদের যে ভাবনার যে টাইটেলটা রেখেছি তার নাম দিয়েছি গতি। আমরা প্রত্যেকেই জানি যে গতি শব্দটার অর্থটা কী, তার মানে আমরা আদি অনন্তকাল থেকে দেখে আসছি আমাদের যে ডাক ব্যবস্থা ছিল সেটা শুধু রানার আমল থেকে টুডে মানে আজকে পর্যন্ত যে ডেলিভারি বয় এদের একটা যাপন নিয়ে এবছর বেহালা ইয়াং মেন্সে তুলে ধরছি। আপনি মানে আমাদের যখন নাকি প্যান্ডেলে আসবেন প্রথমেই দেখতে পাবেন একটা নীলকণ্ঠ পাখি দেখতে পাবেন। আমরা জানি যখন নাকি মা দুর্গা বাপের বাড়িতে চলে এসেছিল যখন আবার উনি মহাকালে ফেরে সেই সময় নীলকণ্ঠ পাখি কিন্তু মহাদেবকে বার্তা হিসেবে দিয়েছিল যে মা আবার ফিরছে। অর্থাৎ আমরা আদি অনন্তকাল থেকে এই যে বার্তাবহক ব্যাপারটা ছিল সেটা আমাদের এখানে একটা বড় একটা স্কাল্পচার হচ্ছে এবং এই যে কাজটা যারা করছে তাদের একটা ভীষণভাবে রেসপন্সিবিলিটি এবং সেটাকে আমরা এখানে একটা বড় একটা স্পাইনাল কট করছি, মানে যে দায়িত্বটা বহন করছে তারা এখানে একটা বড় স্কাল্পচার আছে এবং তার সাথে রানার থেকে আপ টু ডাকঘর এবং হচ্ছে ডেলিভারি বয় এদের যে যাপনটা আছে সেই যাপনের টোটাল এলিমেন্টসগুলো যেগুলো আমরা ব্যবহার করছি বিভিন্ন রকম ইনস্টলেশনের মাধ্যমে মানুষ এসে এই আমার সমস্ত জিনিসগুলো যেভাবে আমরা রিপ্রেজেন্ট করব সেটা দেখলে পরে মানুষ আমার বিষয়ের সঙ্গে খুব সুন্দরভাবে স্পর্শ করতে পারে।